ভারতের চিন্তা বাড়িয়ে ছয়শ ট্যাঙ্ক কিনছে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের কাজ শুরু করে দিল পাকিস্তান তার জন্য আধুনিক প্রযুক্তিতে তৈরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী প্রায় ছয়শটি ট্যাঙ্ক কেনার তাদের পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে এই ছয়শটি ট্যাঙ্কের মধ্যে রয়েছে রুশ প্রযুক্তিতে তৈরি টি নাইনটি ট্যাঙ্কও জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সেগুলিকে মোতায়েন করার ভাবনা করছে তারা সংবাদ সংস্থা পিটিআই এমনই তথ্য দিয়েছে জানা গিয়েছে পাকিস্তান যে ধরনের ট্যাঙ্কের কেনার পরিকল্পনা করছে তাতে কম্পিউটার নিয়ন্ত্রিত হামলার প্রযুক্তি থাকবে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না বরং এক ক্লিককে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে নিশানায় আঘাত আনা যাবে ছয়শটি ট্যাঙ্কের মধ্যে কিছু মোতায়েন থাকবে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সেগুলি আরও উন্নত ধরনের হবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী সব রকম সরঞ্জাম থাকবে শুধুমাত্র ট্যাঙ্কই নয় ইতালি থেকে দুশো পঁয়তাল্লিশটি একশো পঞ্চাশ মিলিমিটারের এসপি মাইক টেন বন্দুক কিনছে পাকিস্তান যার মধ্যে একশো পঞ্চাশটি ইতিমধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে রীতিমতো পরিকল্পনা করেই রাশিয়া থেকে টি নাইনটি ট্যাঙ্ক কিনতে চলেছে পাকিস্তান কারণ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য দীর্ঘদিন ধরে পুরোপুরি ক্রেমলিনের উপর নির্ভরশীল ছিল ভারত কিন্তু সম্প্রতি ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে দিল্লি ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কপ্টার কেনা নিয়ে কথা চলছে আমেরিকার সঙ্গে যার জেরে রাশিয়ার সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে আর এই দূরত্বকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে দুই সালের মধ্যে দেশের সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজিয়ে নেওয়ার পাশাপাশি দেশের প্রযুক্তি ব্যবস্থা উন্নতি ঘটানোর লক্ষ্য তাদের যে কারণে তিনশো ষাটটি ট্যাঙ্ক বিদেশ থেকে কিনলেও দুইশো বিশটি নিজেদের দেশেই বানাবে তারা তাও আবার চীনের প্রযুক্তিগত সহায়তায় তাদের এই উদ্বেগেই দুশ্চিন্তা বাড়িয়েছে ভারতীয় গোয়েন্দাদের বিশেষ করে গত এক বছরে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের তরফে নৃশংসতা যখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিনা প্রচারণায় সেখানে লাগাত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাক সেনা পাল্টা গুলি চালিয়ে কোনো রকমে তাদের ঠেকিয়ে রাখছে ভারতীয় বাহিনী কিন্তু ভারতীয় বাহিনী যেখানে সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যস্ত সেখানে নিজেদের অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করে চলছে পাকিস্তান শক্তিশালী করে তুলছে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকেও ভারতীয় সেনা সূত্রে খবর পদাতিক ও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের প্রস্তাব রূপায়নের কাজে ধীর এগোচ্ছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র এমনকি অত্যাধুনিক সরঞ্জাম বাবদ ষাট হাজার কোটি প্রকল্পেও মাঝপথে আটকে গিয়েছে যদিও এই মুহূর্তে ভারতের হাতে যুদ্ধের উপযোগী টি নাইনটি টি সেভেন্টি এবং অর্জুন ট্যাঙ্ক রয়েছে যা পাকিস্তানকে কাবু করার পক্ষে যথেষ্ট কিন্তু ইসলামাবাদের এই তৎপরতা উদ্বেগজনক কারণ শুধুমাত্র টি নাইনটি ট্যাঙ্কই নয় চীনের থেকে ভিটি ফোর ট্যাঙ্ক ইউক্রেনের থেকে অপলোড কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পাকিস্তানের সেগুলি সফল পরীক্ষাও ইতিমধ্যে সেরে ফেলেছে সে দেশের সেনা অন্যদিকে এই মুহূর্তে ভারতীয় সেনায় সশস্ত্র বাহিনীর সংখ্যা সাতষট্টি পাকিস্তানের রয়েছে একষট্টিটি কিন্তু তাদের হাতে যে ট্যাঙ্কগুলি রয়েছে তার মধ্যে সত্তর শতাংশ রাতের অন্ধকারেও পরিচালনা করা সহজ এছাড়াও তাদের হাতে রয়েছে চীনের টি ফিফটি নাইন এবং টি সিক্সটি নাইন ট্যাঙ্কের সতেরোটি ইউনিট যা তাদের মোট ট্যাঙ্কের ত্রিশ শতাংশ আলজারার ট্যাঙ্কের বারোটি রেজিমেন্টে মোট ট্যাঙ্কের বিশ শতাংশ এবং ইউক্রেনের টি এইটটি ইউডি এবং টি ফিফটি নাইনের নতুন সংস্করণ মোট ট্যাঙ্কের পঞ্চাশ শতাংশ দখল করে নিয়েছে লাদাখে যদিও আলাদাভাবে ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত তবে যুদ্ধ পরিস্থিতি হাজির হলে তা যথেষ্ট নয় বলে দাবি সেনাবাহিনীর